দুর্গাপূজা উদ্বোধনে কলকাতায় অমিত শাহ। সন্তোষ মিত্র স্কয়ারের পূজোর থিম রাম মন্দির। এদিন এই পূজো মণ্ডপ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্গাপূজার উদ্বোধনে কলকাতায় অমিত শাহ। সোমবার কলকাতায় আসেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানাতে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শিয়ালদা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করতে আসেন অমিত শাহ। বিজেপি নেতা সজল ঘোষ এই পুজোর মূল উদ্যোক্তা। এবারে তাদের পুজোর থিম রাম মন্দির। অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরের অনুকরণে গড়ে তোলা হয়েছে এই মণ্ডপ। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে যথেষ্ট আলোড়ন ফেলে দিয়েছে কলকাতার এই পূজা মণ্ডপ। মণ্ডপের সাথেই সামঞ্জস্য রেখে আলোর মালায় ফুটিয়ে তোলা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের এই পূজা মণ্ডপ। সন্তোষ মিত্র স্কোয়ার কলকাতা লেবুতলা পার্কের এই পুজো প্যান্ডেলে মহালয়ার পর থেকেই ভিড় লক্ষ্য করা গেছে দর্শনার্থীদের। জানা গেছে এদিন ঘণ্টা দুয়েকের সফরে কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার কলকাতায় আসবেন অমিত শাহ। সে কারণে শাহী সফরের আগে অর্থাৎ গত রবিবার সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে এই নিয়ে বিশেষ বৈঠক হয় রাজ্য বিজেপির। রাজনৈতিক মহল মনে করছেন দুর্গাপুজোর ময়দানে তৃণমূলকে জমি ছেড়ে দিতে নারাজ বিজেপি। সে কারণেই অমিত শাহকে দিয়ে পুজোর উদ্বোধন। এদিন বিমানবন্দরে অমিত শাহ বিমান থেকে নামতেই তাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অমিত শাহের হাতে পদ্মফুল তুলে দেন। হাতে পদ্ম তুলে দেবার পাশাপাশি উত্তরীয় পরিয়ে তাকে প্রণাম করেন শুভেন্দু অধিকারী। একইভাবে তাকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এখান থেকেই কনভয় রওনা দেয় মণ্ডপের পথে। গত রবিবারের পাশাপাশি এদিনও সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা মণ্ডপ দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। কেন্দ্রীয় মন্ত্রী মণ্ডপ উদ্বোধন করবেন। স্বাভাবিকভাবেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয় মণ্ডপ ও সংলগ্ন এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। দুর্গাপূজার উদ্বোধনে কলকাতায় অমিত শাহ। সোমবার কলকাতায় আসেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানাতে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শিয়ালদা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করতে আসেন অমিত শাহ। বিজেপি নেতা সজল ঘোষ এই পুজোর মূল উদ্যোক্তা। এবারে তাদের পুজোর থিম রাম মন্দির। অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরের অনুকরণে গড়ে তোলা হয়েছে এই মণ্ডপ। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে যথেষ্ট আলোড়ন ফেলে দিয়েছে কলকাতার এই পূজা মণ্ডপ। মণ্ডপের সাথেই সামঞ্জস্য রেখে আলোর মালায় ফুটিয়ে তোলা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের এই পূজা মণ্ডপ। সন্তোষ মিত্র স্কোয়ার কলকাতা লেবুতলা পার্কের এই পুজো প্যান্ডেলে মহালয়ার পর থেকেই ভিড় লক্ষ্য করা গেছে দর্শনার্থীদের। জানা গেছে এদিন ঘণ্টা দুয়েকের সফরে কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার কলকাতায় আসবেন অমিত শাহ। সে কারণে শাহী সফরের আগে অর্থাৎ গত রবিবার সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে এই নিয়ে বিশেষ বৈঠক হয় রাজ্য বিজেপির। রাজনৈতিক মহল মনে করছেন দুর্গাপূজোর ময়দানে তৃণমূলকে জমি ছেড়ে দিতে নারাজ বিজেপি। সে কারণেই অমিত শাহকে দিয়ে পুজোর উদ্বোধন। এদিন বিমানবন্দরে অমিত শাহ বিমান থেকে নামতেই তাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অমিত শাহের হাতে পদ্মফুল তুলে দেন। হাতে পদ্ম তুলে দেবার পাশাপাশি উত্তরীয় পরিয়ে তাকে প্রণাম করেন শুভেন্দু অধিকারী। একইভাবে তাকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এখান থেকেই কনভয় রওনা দেয় মণ্ডপের পথে। গত রবিবারের পাশাপাশি এদিনও সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা মণ্ডপ দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। কেন্দ্রীয় মন্ত্রী মণ্ডপ উদ্বোধন করবেন। স্বাভাবিকভাবেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয় মণ্ডপ ও সংলগ্ন এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা।